বসন্ত ঋতু সমাগ্রত প্রায়, প্রকৃতি মাতাও তার শুষ্ক রূপকে বিদায় জানিয়ে পুনরায় লাবণ্যময়ী রূপে সেজে উঠেছে। কোকিলের ডাক আজ জানান দিচ্ছে পলাশ প্রিয়ার আগমন বার্তা। বিদ্যার্থীরাও মেতে উঠেছে তাদের আরাধ্য দেবীর আরাধনায়। সমগ্র কণ্ঠে তাই উচ্চারিত হচ্ছে জ্ঞান বিজ্ঞান রূপায় জ্ঞান মূর্তে নমো নমঃ, নানা শাস্ত্র স্বরূপায় নানা রূপে নমো নমঃ। অর্থাৎ হে জ্ঞান বিজ্ঞানের রূপ, হে জ্ঞানীর মূর্ত প্রকাশ, আমি তোমাকে আমার শ্রদ্ধা ভরে প্রণাম জানাই। হে বিবিধ শাস্ত্রের রূপ, তোমাকে প্রণাম জানাই। সত্যগুণের অধিষ্ঠাত্রী সরস্বতী দেবী, যার আরেক নাম শারদা, অর্থাৎ যিনি সর্বদা শুচিতা পূর্ণ, যার ধ্যানে সামীপ্য প্রাপ্তি হয়, যিনি সররিপুর হাত থেকে জীবকে সর্বদা রক্ষা করেন ও জ্ঞান ভক্তি প্রদান করে জীবকে তার অভীষ্ট প্রদান করেন, তিনি শারদা। সরস্বতী স্তোত্রে তাই বলা হয়ে থাকে, বন্দিতা সিদ্ধ গন্ধর্বৈ রোর্চিতা সুরদানবৈ পূজিতা মুনিভি সর্বে ঋষিভি স্তুয়তে সদা। অর্থাৎ তিনি সিদ্ধ ও গন্ধর্বদের দ্বারা পূজিতা হন এবং সুরদানব তার পূজার অধিকারী। তিনি সর্বদা ঋষিদের দ্বারা পূজিতা ও প্রশংসিতা হন। পৌরাণিক দেবী চরিত্র সরস্বতী তার পূর্ণ প্রকাশ মেলে শ্রীরামকৃষ্ণ সহধর্মিনী শারদা দেবীর ভিতর দিয়ে। শ্রীরামকৃষ্ণ তাই বলেছেন, হো শারদা সরস্বতী মহাবুদ্ধিমতী জ্ঞান দিতে এসেছে, পাছে অশুদ্ধ লোকের মন যায় তাই এবার রূপ ঢেকে এসেছে। সাধারণ অর্থে শ্রী শ্রী মায়ের মধ্যে ছিল পূর্ণ জ্ঞানের মূর্ত প্রকাশ। তাই তো সাধক শ্রীরামকৃষ্ণকে তিনি বলেছেন, আমি তোমাকে ইষ্টপথে সাহায্য করতে এসেছি। গৃহশিষ্য সন্তানদের দৃষ্টিতেও শ্রী শ্রী মায়ের মধ্যে বহুবার সরস্বতীর রূপ দর্শনের সৌভাগ্য মেলে। নারী শিক্ষার ক্ষেত্রে শ্রী শ্রী মায়ের অবদান ছিল অনস্বীকার্য। শ্রী শ্রী মায়ের উপস্থিতিতে 1898 সালের 13ই নভেম্বর বাগবাজারের 16 নম্বর বসপাড়া লেনের বাড়িতে গড়ে ওঠে নিবেদিতা বিদ্যালয়। ভগিনী নিবেদিতা তাই বলেছেন, ভবিষ্যতের শিক্ষিতা হিন্দু নারী জাতির পক্ষে শ্রী শ্রী মায়ের আশীর্বাদ অপেক্ষা কোনো মহত্তর শুভ লক্ষণ আমি কল্পনা করতে পারি না। সঙ্গীতের ক্ষেত্রেও শ্রী শ্রী মায়ের স্পষ্ট অনুরাগ পরিলক্ষিত হয়। মৃদুমধুর কণ্ঠে তাঁর সঙ্গীত শোনার সৌভাগ্য হয় অনেকেরই। অভিনানন্দ মহারাজ মায়ের স্তোত্র রচনায় উল্লেখ করেছেন, লজ্জাপদা বৃত্তে নিত্যং শারদে জ্ঞান দায়িকে পাপব্য ন সদা রক্ষ কৃপাময়ী নমস্তুতে। অর্থাৎ যিনি সর্বদা লজ্জার আবরণে থেকে জ্ঞানরূপ করুণা বর্ষণ করেছেন এবং পাপ থেকে আমাদের রক্ষা করেছেন, সেই করুণাময়ী মাকে আমরা প্রণাম জানাই।